আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বিষয়বস্তুর দ্বিতীয় অংশ, যে মসজিদের সম্মান এবং মর্যাদা বিষয়ে। মসজিদ কাকে বলে জানেন কি? মসজিদের সংজ্ঞায় মুহাদ্দিসগণ, ফোকাহাগণ, ইসলামী শরীয়তের দৃষ্টিতে মসজিদ বলা হয় আরজন, এমন জমি যা ওয়াকফ করা হয়েছে লি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য। মসজিদ বলা হয় এমন জমি যা ওয়াকফ করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। ওয়াকফ মানে কি? ওয়াকফ শব্দটা আরবি, যার অর্থ হচ্ছে থেমে যাওয়া, যার অর্থ হচ্ছে আটকে যাওয়া, থেমে যাওয়া। তাহলে ওয়াকফ করলাম, থেমে গেল, এর মানে কি? এর মানে হচ্ছে যদি আপনি ওয়াকফ না করতেন তো আপনি মারা গেলে আপনার এই জমির অধিকার হতো উত্তরাধিকার সূত্রে আপনার সন্তান, তারপরে সে মারা গেলে তার সন্তান, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকলো। কিন্তু যদি ওয়াকফ করে দেন তাহলে উত্তরাধিকার সূত্রে জমির মালিক হওয়া বন্ধ হয়ে গেল কিয়ামত পর্যন্ত। বাংলাদেশের সরকারও যদি চায় তো ওই জমি দখল করতে পারবে, এটা আল্লাহর ইবাদতের জন্য ওয়াকফ করা হয়েছে। এই জমির মালিক পৃথিবীতে আর কেউ দ্বিতীয় হতে পারবে না কিয়ামত পর্যন্ত। যত বড়ই ক্ষমতাশালী, যত বড়ই শক্তিধর কেউ আসুক না কেন, আইনত ইসলামের দৃষ্টিতে এই জমির মালিক, যে জমি আল্লাহর নামে আল্লাহর ইবাদতের জন্য ওয়াকফ করা হয়েছে, ওই জমির মালিক পৃথিবীতে আর কেউ দ্বিতীয় হতে পারবে না। ওই জমির মালিকানা হওয়ার যে সিলসিলা, এটা থেমে গেছে, এর নাম ওয়াকফ, থেমে যাওয়া। ওই জমির মালিক যে পরিবর্তন হয়ে আসতেছে কি পৃথিবীর শুরুর কাল থেকে, একসময় সেই জমির মালিক ছিল আদম আলাইসালাম, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, তারপরে তার ছেলে, ব্রিটিশের দলিল, পাকিস্তান আমলের দলিল, বাংলাদেশ আমলের দলিল, এই যে বংশ পরম্পরায় জমির মালিকানা পরিবর্তন হয়ে আসতেছে, এই পরিবর্তন হওয়া মালিকানার অধিকারের এই ক্ষমতা বন্ধ হয়ে যাওয়া, থেমে যাওয়ার নাম হচ্ছে ওয়াকফ করা। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি ওই জমির মালিকের সন্তান হোক, যেই হোক, যত বড় ক্ষমতাধর শক্তিশালী যে আসুক না কেন, বা বাংলাদেশের সরকার হোক আর যেই হোক, ওই জমির মালিক আর কেউ হতে পারবে না, সেটাকে বলা হয় ওয়াকফ। ওই জমির উপর ইবাদত করার নাম, ওই জমির নাম হচ্ছে মসজিদ। মসজিদের সম্মান এবং গুরুত্ব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন সুনানে নাসাঈ, যে কেউ যদি মসজিদের মধ্যে, মান তাফালা, কেউ যদি মসজিদে থুথু ফেলে, খাতিয়াহ, তো সে গুনাহ করলো। কেউ যদি মসজিদের মধ্যে থুথু ফেলে, নাকের ময়লা ফেলে, তাহলে সে কী করলো? গুনাহ করলো। তারপরের বাক্য, কাফারাতুহা ইজালাতুহা, এই গুনাহের কাফারা হচ্ছে সে যেন নিজে ওই থুথু এবং ওই ময়লাকে পরিষ্কার করে দেয় মসজিদ থেকে। সুনানে নাসাঈ, সহিহ হাদিস। মসজিদের মর্যাদা শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি মসজিদে ক্রয় বিক্রয় করে তাহলে তোমরা বলো যে আল্লাহ যেন তার ক্রয় বিক্রয়ে তার ব্যবসাতে লাভ না দেয়, তোমরা এই দোয়া করো। মসজিদে যদি কেউ ক্রয় বিক্রয় করে তাহলে তোমরা দোয়া করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার ব্যবসায়, তার বিক্রিতে লাভ না দেয়। মসজিদে যদি এসে কেউ ঘোষণা করে যে আমার অমুক জিনিসটা হারিয়ে গেছে মসজিদের মাইকে, তাহলে তোমরা দোয়া করো সে যেন তার হারিয়ে যাওয়া জিনিস ফিরে না পায়। কেননা এই মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, এখানে দুনিয়ার কোনো কাজ চলবে না, দুনিয়াবি কোনো ব্যস্ততা এখানে চলবে না, দিনই ছাড়া। দিনের সাথে যা সংশ্লিষ্ট, দিনের সাথে যা সম্পৃক্ত, দাওয়াত ইবাদতের সাথে যা সম্পৃক্ত, শুধু তাই মসজিদে চলতে পারে। এর বাইরে দুনিয়াবি কোনো কাজ যদি কেউ মসজিদে করে তাহলে সে গুনাহগার। মসজিদের সম্মানের বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আই ইউযকারা ফীহা ইসমুহু, ওর চাইতে বড় অত্যাচারী আর কে হতে পারে যে আল্লাহর মসজিদে তার ইবাদত করতে বাধা দেয়? এর চাইতে বড় অত্যাচারী আর কেউ নাই। এই মসজিদে আমি কি কারো পূজা করতে এসেছি? এই মসজিদ কি মন্দির? এই মসজিদে কি কাউকে মেরতে মারতে এসেছি? এই মসজিদে কি গান বাজনা করতে এসেছি, খেলাধুলা করতে এসেছি? এই মসজিদে এসেছি শুধু ইবাদত করার জন্য, কার? আল্লাহর। দুনিয়ার কারো ক্ষমতা নাই যে আল্লাহর ইবাদত করতে তার মসজিদে কাউকে বাধা দিবে। যদি দেয়, মহা গুনাহ, মহা অন্যায়। কত বড় গুনাহ, কত বড় অন্যায়! আল্লাহ এতে কত রাগান্বিত হন, কত এতে আল্লাহ রাগান্বিত হন, এবং এর শাস্তি কত ভয়াবহ, তার উদাহরণ ইতিহাসে আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে আল্লাহ রাসূল, আপনি কি দেখেননি হাতির সৈন্যবাহিনীর সাথে আল্লাহ কি করেছিলেন?
যখন বিরাট হাতির সৈন্য নিয়ে আল্লাহর ঘর, যেই ঘর শুধু আল্লাহর ইবাদতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নির্মাণ করেছিলেন, তার ছেলে ইসমাইলকে সাথে করে নিয়ে আর নির্মাণের সময় বলছিলেন, একটা করে পাথর বসাচ্ছিলেন আর বলছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ এই ঘর যে আমরা তৈরি করছি তোমার ইবাদতের জন্য তুমি তা কবুল করে নাও। এই ঘরকে যারা ধ্বংস করতে আসছে আল্লাহ তাদের সাথে কি করেছে আপনি কি তা দেখেননি? আল্লাহ সুবহানাহু তাআলা তাদের উপর আবাবিল পাখি পাঠিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধুলার সাথে তাদেরকে মিশিয়ে দিয়েছে। যারা আল্লাহর ঘর ধ্বংস করতে চায়, যারা আল্লাহর ঘর বন্ধ করতে চায়, যারা আল্লাহর ঘর ভেঙে ফেলতে চায়, তাদের একদিন শাস্তি ভোগ করতেই হবে, ইহকালে হোক পরকালে হোক। কেননা যে ঘরে তারা হাত দিয়েছে এই ঘর একমাত্র আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে ভোলার মাটিতে গত কয়েকদিন আগে এইরকমই আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতের জন্য ওয়াকফ করা জমির মাটিতে নির্মিত একটা মসজিদকে একদল মানুষ এসে লাঠি দিয়ে আঘাত করে, সন্ত্রাসী কায়দায়, জঙ্গি কায়দায় আঘাত করে সেই মসজিদকে ভেঙে খান খান করে মাটির সাথে মিশিয়ে দিয়ে তাতে আগুনও লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। শুধু এই জন্যই যে ওই মসজিদে যারা সালাত আদায় করে তারা রাফুল আদায় করে, ওই মসজিদে যারা সালাত আদায় করে তারা হয়তো একটু জোরে আমিন বলে, ওই মসজিদে যারা সালাত আদায় করে তারা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূলের অনুসরণের চেষ্টা করে, ওই মসজিদে যারা সালাত আদায় করে তারা হয়তো কোরআন, সহিহ বুখারী, সহিহ মুসলিম অধ্যয়ন করে, দুনিয়ার কোনো পীর বুজুর্গ, দুনিয়ার কোনো বুজুর্গানে দিন, বড় হুজুর, বড় মৌলভি, বড় পীর, তাদের কথা শুনে রাসূলের সুন্নাতকে হয়তো বা যারা বিকৃত করতে চান না, রাসূলের সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে চান, তারা ওই মসজিদে সালাত আদায় করে, এই কারণে ওই মসজিদে হামলা করে ওই মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। এর চেয়ে ন্যাক্কারজনক, এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে মর্মাহত ঘটনা আর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে এইভাবে যুগে যুগে জুলুম এসেছে, আসবে, অত্যাচার হয়েছে, হবে, আমাদেরকে এই অত্যাচার দেখে দমে গেলে হবে না। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ, তার উপর অত্যাচার হয়েছে, তাকে বাগদাদের মাটিতে জেলখানায় বন্দী করে পিটানো হয়েছে, শুধু এই কারণে যে তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু তাআলার অবতীর্ণ করা কোরআন আল্লাহর বাণী, আর একদল মানুষ বলছিল আল্লাহর কোরআন আল্লাহর বাণী নয়। তিনি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে ফতোয়া দিয়েছেন, ফতোয়া পরিবর্তন করেননি, এই জন্য তার উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জেল খাটতে খাটতে আট বার জেল খেটে জেলখানার মধ্যেই মারা গেছেন, শুধু এই জন্যই যে তিনি কোরআন এবং হাদিস থেকে যেটা সঠিক বুঝেছেন সেটা থেকে তিনি সরে আসেননি। এইভাবে যুগে যুগে যত মানুষ এসেছে যারা দিনে হকের দাওয়াত দিয়েছে তাদের উপর অত্যাচার বন্ধ হয়নি, অত্যাচার চলতে থেকেছে। সত্যের দাওয়াত দেওয়া, সত্য কথা বলা কোনোদিন ফিতনা হতে পারে না। যদি বলেন যে এই এলাকায় একটা জিনিস চলছে না, আপনি সেই কথা কেন বলছেন, এটা তো ফিতনা, তাহলে যেখানে সব মানুষ মূর্তি পূজা করবে সেখানে যদি আমি দিনের দাওয়াত দিই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেমন তার পিতাকে দিনের দাওয়াত দিয়েছেন সবাই মূর্তি পূজক, তখন তিনি দিনের দাওয়াত দিয়েছেন, তিনি কি তাহলে ফিতনা করেছেন? নাউজুবিল্লাহ। এইভাবে যুগে যুগে যত রাসুল, যত নবী রাসুল যাই দিনের দাওয়াত দিয়েছেন, সমাজ তাদের উল্টা চলেছে, দুনিয়া তাদের উল্টা চলেছে। তারা যদি দিনের দাওয়াত থেকে বিরত থাকতেন তাহলে কি ঠিক হতো? তারা দাওয়াত দিয়ে কি ফিতনা করেছেন? অসম্ভব, কখনোই নয়। যেটা সত্য সেটা না বলার নামই হচ্ছে ফিতনা। যেটা আমি সত্য বুঝতে পারছি কোরআন এবং সহিহ হাদিস দ্বারা, যেটা প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে অন্য কাউকে শরীক করা শিরক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গেছেন তারপরে দিনের মধ্যে কিছু বৃদ্ধি করা বেদআত, এই যে জিনিসটা আমি বুঝতে পারছি, অনুধাবন করতে পারছি, এটা যদি আমি না বলি, মানুষকে না জানাই, তাহলে এটাই হচ্ছে ফিতনা। আমার এই না বলার কারণে, আমার এই না জানানোর কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে, পথভ্রান্ত হয়ে জাহান্নামের আগুনে জ্বলবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও, দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও। যত নবী রাসূল এসেছিলেন সকলের একটাই উদ্দেশ্য ছিল, গাড়ি বাড়ি দেওয়া নয়, ধন দৌলত দেওয়া নয়, মানুষ
মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া, আজকেও যদি আমি চেষ্টা করি মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, এটা কোশ্চেন কালো ফিতনা হতে পারে না, এটা আমার উপর জরুরি কর্তব্য, আমি করতে বাধ্য। এটা প্রত্যেক মুসলমান যারা জানে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া তাদের জন্য কর্তব্য। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে সবরের সাথে তার দিনের দাওয়াতি কাজ চালিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।